এই মুসলমানের বলা হযরত ওমর জনিমাকে একদিন ডাক দিছে, এদিকে আয় মা। যে ছিল তার বান্দি, বান্দি ছিল ওই জমানায়, বান্দি কি স্ত্রীর মতো ব্যবহার করা ইউজ করা জায়েজ ছিল? কি উলামা ইকরাম কথা বলে না কেন? এখন সেই বান্দিকে সে মা বলে, কারণ কি? হযরত ওমর ইসলাম কবুল করার পরে বান্দির একটা চোখ নষ্ট, ইসলাম কবুল করার পরে ওমর তাকে আজাদ করে দিছে। আজাদ করে দেওয়ার পরে বলে, এই রডটা ল, এই রডটা দিয়ে আমার চোখে একটা গুঁতে দে, আমার চোখটাও তুই নষ্ট করে দে। জনিমা বলে, আমি আপনার চোখটা নষ্ট করব কেন? আপনি তো আমার কফিল, আপনি আমার মুনি। ওমর বলে, এখন আর আমি তোর মনিব না, আমি তোরে আজাদ করে দিছি। আমি দেখতাছি তোর চোখটা নষ্ট, চোখটা সকালবেলা ঘুমের থেকে উঠলে কেতর আসে, ময়লা আসে, এই চোখের যন্ত্রণা তোর যে কত। আমার মাওলা সারা তোর চোখের যন্ত্রণা, তুই সারা আমি ওমর বুঝি না, তবে এতটুকু বুঝি আমি ওমর, যখন তোর চোখটা ঘুষি দিয়ে নষ্ট করি তখন ছিলাম আমি জানোয়ার, এখন আমি কালেমা পড়ে হয়ে গেছি আনোয়ার। এ মুসলমান ভাইরা এখন আওয়াজ দিয়া, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আনোয়ার হব কি? এখন জানোয়ারের চাইতে খারাপ হয়ে গেছি। আমার নবীর গালি দেয় সায়া সায়া দেখি, উলামায়ে কেরাম মাঠে নামলে তাদের জিএমবি কইয়া গালি মারি দলের কারণে। আমি অমক বড় দলের নেতার সভাপতি, অমক মন্ত্রীর বাইক না, আমি অমক দলের সহসভাপতি, সাধারণ সম্পাদক। দলের মায়া এত বেশি হইল, আমার এতিম নবীর মায়া কি তোমার অন্তর থেকে বিদায় নিয়ে গেল? তোমাদের অন্তর থেকে বিদায় নিতে পারে গো অমরের মতো যারা এখন আনোয়ার হয়ে গেছ? দীপ্তকান্তে একটা আওয়াজ দিবা, বাংলাদেশের বাহিরে বসে আসাদপুরের মধ্যে একটা নাস্তিক আমার নবীর মক্কার ডাকাত বলে গালি দেয়, লুবা রহমান আমার নবীর পরকিয়া নবী বলে গালি দেয়, মুফাসসির ইসলাম মুফা আমার নবীর বলে নবীর চরিত্রের মধ্যে ভেজাল ছিল। জনিমা বলেন, খলিফাতুল মুসলিমিন, এই রডটা ল কেন আবার চোখের মধ্যে ঢুকে দে? আগে আমি ছিলাম জানোয়ার, তুই কালেমা পড়ার কারণে আমার বাড়ির বান্দি হইয়া কালেমা পড়ার অপরাধে আমি তোর চোখটা নষ্ট করে দিছিলাম, আজকে তুই আমার অপরাধ, আমি কেন তোর চোখটা নষ্ট করছি? এই জন্য তুই আমার চোখটা নষ্ট করে দে। জানিমা বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি যখন আমার চোখটা নষ্ট করেন তখন ছিলেন জানোয়ার, এখন আপনি আনোয়ার। শুধু একটা কথা বলে দিয়া যাই গো, আপনি যেদিন আমার ডেকে ডেকে বলছিলেন জনিমা শুধু আমার সাথে একটা উত্তর দে, কালিমার ভিতরে কি টেস্ট পাইছো? আজকের ওয়াজের সাথে মওজা এসতে সাথে বুঝাই দে উলামা একরাম। জনিমা বলছিলেন, কালেমার মধ্যে স্বাদ একটাই পাইছি, দুনিয়ার কোন নবীর কালেমার শেষে রসুল নাই। আপনাকে মক্কার মধ্যে যারে সন্তারা শিক্ষণ, আপনারা যারে মক্কায় খারাপ কন, এই লোকটার কালেমার মধ্যে রাসূলুল্লাহ পাইছি, যে এই কালেমা রাসূলুল্লাহ বলে বাইতুল মামুরে আদম নবীও দেখেছে। এ মেগুলার বাইরা, আমার দোহারের বাইরে, নবাবগঞ্জের বাইরে, শুধু আজকে দোহারের মানুষ আসে নাই, জয়পাড়ার মানুষ আসে নাই, নবাবগঞ্জের মানুষ এখানে আছে, আছে না নাই? শুধু একটা আওয়াজ দিয়ে বলে যাই গো ভাই, দুনিয়ায় সব মাইনা নিয়ে আমার নবীরে কেউ গালি দিল আর জায়গায় পুঁতে ফেলো, এই মানুষটা কোনোদিন উম্মতরে রাইখা জান্নাতের খাবার খায় নাই, এই মানুষটা কোনোদিন
আল্লাহর টেন্ডার পাইবার পরও বাবা আসমানে যায় নাই। দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে, আমি দেখবো আশেকের রাসূল এখন এই মাজমার মধ্যে কয়জন আছে গো বাবা। নবীর কথা শুনিয়ে যার চোখ দিয়ে লেবুর রসের মতো পানি পড়বে এই মানুষটা কোনদিন জাহান্নামে জ্বলবে না। আবার নবীর ইশকের আগুন দিয়ে যার অন্তরটা ভাঙ্গিয়ে চোখ দিয়ে পানিটা দর দর করে ছেড়ে দিব, এই মহিলা পুরুষ কোনদিন মৃত্যুর আগে নবীরে না দেখে দুনিয়া ছাড়বে না গো বাবা। সরমনার মাঠে যায় দেখো পাগল গুলা কেন লাফায় জানুনি, এই পাগল গুলার সাথে নবীর ইশক গালে বয়ে যায়। মৌলার প্রেমের মালা গলায় দিয়ে যখন মাঠে পাগলামি আরম্ভ হয়ে যায়, এক পাগল আর এক পাগলে চাপিয়ে ধরে বলে এত লাফাস কে, ওই পাগল বলতে চায় তুই বুঝবে কি, আমার মাওলাই যদি বলে পাগল রে আমার মাওলাই যদি ডাক দেয় আমার পাগল, দুনিয়ার মানুষ টাকার পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, আমি হইলাম আমার মাওলার পাগল। যুবক ভাই এখন দর দর করে দুই ফোঁটা পানি ছাড়িয়ে দিয়ে দেখো কত মজা, সব পানির মধ্যে মজা নাই, টিবলের পানি আছে, আহারে বাজান 400 ফিট নিচের থেকে দমকল দিয়ে পানি উঠাই সামসাবল ওটার পানিও আছে বাবা। ও বাজান শরীরের অনেক জায়গা দিয়ে পানি বের হয়, ঘামের দ্বারাও পশমে দিয়ে বের হয়, বাজান একটা জায়গার পানি যে কত সুস্বাদু কত টেস্টফুল আমার মাওলার কাছে, ওই পানিটা হলো গুনাগার বান্দার চোখের পানি, ওই পানিটা যখন বের হইতে থাকে আমার মাওলার কাছে যে কত স্বাদ লাগে বাবা, আমি আপনাদের বুঝাইতে পারবো না। ওই পানির সাথেই মা পেলে যারা বুঝবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গামের সাথেও পানি বাইর হইতেছে বাবা। নওলার প্রেমের আজকের আগুন দিয়ে যারা এখন চোখের পানি ফেলাইবে তাদের অন্তরের দিকে তাকাইয়া দেখো এদের চোখের পানি কত মজা, আল্লাহর ওলিদের চোখের পানির চাইতে গুনাগার চোখের পানির কত দাম তুমি জানো নি গো। গুনাগার বান্দা যখন মা পেলে বয়ে বয়ে গাল দেয়, গালটা কাজ করে দিয়ে যখন বুঝাইতে যায় তুমি মাওলা মাফ করে গেছে 13 বছর আগে, মার বয়স 48, সে এখন ওলি বিষ্টিক লাগাইয়া দোহার বাজারে যায়। পোলায় কইছে মা আমি তাবলিক করি সর মনে যায় লিপস্টিক লাগাও, কয় গোলামের হতি মরতার না, সবারটা দেহস আমারটা দেহস কে, আমার শরীরে রং নাই, ওই যে লিপস্টিক লাগানোর কথা হক কথা কইছে পোলায় যে বাপ মরে গেলে তুমি লিপস্টিক লাগাবা কে, তাহলে বোঝা গেছে হক কথা মার কাছে অতিতা কথা কন না কে, আরো জোরে আরো জোরে। যে মহিলা স্বামী বিদেশ থাকে তার জন্য সাজা না যায় ডাইরেক্ট হারাম হারাম হারাম, যেই মহিলার স্বামী বিদেশ থাকে ওই মহিলা সনি পাউডার দিয়া সাজা সাইজা গুইজা পালারে যাইয়া সমস্ত কিছু হারাম। আর এইগুলা দোহার আর নবাবগঞ্জ
বেশি জিনকিম পাকা জি 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 জি। এবারে হে ক্যামেরাম্যানে আর খারাপই না কই দিছি, একসাথে বলতে হবে, রাজপথের লড়াকু সৈনিক আব্দুল হামিদ সাহেবের হুঙ্কার মাননীয় প্রধানমন্ত্রীও শোনে, উনি একটা ইউনিফর্ম নিয়ে সারা বাংলাদেশের অলিতে গলিতে ঘুরতেছেন, নবীর পরে নবী নেই সংসদে আইন চাই, এ কথাটা প্রত্যেকটা মুসলমানের মানা বলা ফরজ, যেমন নামাজ পড়া ফরজ, কথা বল না কেন, নবীর পরে নবী নাই, আস্তে কথা করে বাতের বেড়া বইব, নবীর পরে নবী নাই, পৃথিবীর দিক দিগন্ত থেকে অনেক রাষ্ট্র থেকে কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করছে, আমাকে কি কি ধরছে, কথা কন নাকি, বুতে ধরছে বুতে, এখন বুঝবেন না, বুঝবেন যখন আজরাইলের থাবা খাবেন তখন বুঝবেন যে এই স্লোগানটা কত দাম, ঠিক না বেঠিক, জোরে কন, আজকে আয়াতটাও তাই পড়ছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমি রব জানি সর্বশেষ নবী আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার দয়ার নবী, পৃথিবীর সব মানুষের গ্যারান্টি দেই নেই চরিত্রের, একজন মানুষ অগ্নি অনেকজন মানুষের চরিত্রের গ্যারান্টি দিচ্ছি, সে আমার বিশ্ব নবী, দুনিয়ার কোন নবীকে আমি বিশ্ব নবী বলি নাই, অনলি ওয়ান একজন নবীকে বিশ্ব নবী বলেছি, মুসা নবীর কালেমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা, এই জোরে বলেন, ঈসা নবীর কালেমার মধ্যে আছে ঈসা, ইদ্রিস নবীর কালেমার মধ্যে আছে ইদ্রিসা নবীউল্লাহ, আদম সফিউল্লাহ, হারুন নবীউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, রসুল্লাহ, কারো নামের কোন কালেমার ভিতরে কোন নবীর কালেমার মধ্যে নাই, কথা কর নাকি, এ মাইকের আওয়াজ এমন করে, এই বেটা আওয়াজ দাও, আমার দিকে স্পিকার ঘুরাও, এই মুসলমানের বলা ফ্যান লাগবো, তুই মাতবারি করবি না বেটা, এই বেবরাগো, ভালো করে বুঝতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল কারো কালেমার মধ্যে নাই, অনলি ওয়ান একজন মানুষের কালেমার মধ্যে আছে, পরে নামের সাথে কালেমাটা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেন এই মানুষটার নামের ভিতরে কালেমা আছে গো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ না
সকল নবী চলে গেছেন জান্নাতে, আল্লাহু আকবার করে বলো, সকল নবী চলে গেছেন আসমানে, উম্মতের দরদি পড়ে আছেন জুবি, উম্মতের দরদি শুয়ে আছেন মদিনাতে, সালাম যদি ইশক দি এখনো বাজান শোনা যায়, নবীর উত্তর এখনো বাজান শোনা যায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ জীবনে যতবার নবীর রওজায় সালাম দিছে প্রতিবার নবীর সালামের জবাব ইমাম আবু হানিফা নিজ কানে শুনছে। সুনান ইমাম আবু হানিফা মুতালা করে দেখেন উলামায়ে কিরাম, ইমাম সাহেব রহমাতুল্লাহ যতবার নবীর সালাম দিছে গো ততবার ইমাম সাহেব উত্তর শুনছে, ইমাম আবু ইউসুফ যতবার সালাম দিছে ততবারই আওয়াজ শুনছে, ইমাম মালিক রহমাতুল্লাহ যখনই অন্তরের মধ্যে জ্বালা পোড়া খেলত ছাত্রদেরকে যখনই নবীর রওজার পাশে কলকল রাসূলুল্লাহ বলতেন, বলতে দেরি হইতো নবীর রওজার থেকে আওয়াজ দিয়ে বলতো মালিক রে হাদিস কেন ঠিকই আমি বলেছি। আজকে বাংলাদেশে হালে খবিশ নামে একটা দল বাইর হয়েছে, ইমাম মালিক রে গালি দেয়, আবু হানিফারে গালি দেয়, ফারমের মুরগির দল 100 দেশে আহলে হাদিস নামে আহলে খবিশ, ও তো ফারমের মনে করতে সাইবে মেরে এলাম এ আমার দিকে তাকাও, এই জমিনের মালিক কে? বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা বাসে আহলে খবিশ, গোরার ডিম কিচ্ছু নাই, সফি একটা বাংলা বই লইয়া বগলে করে করে বুখারি তাফসির, বুখারি তাফসির ওই আসল যে মেগুলা মাদ্রাসায় আসল নুসখা আছে 7 কেজি ওজন বুখারি শরীফ, তোর গুরু রে লইয়া যা কতক্ষণ না কে যে সুরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কয় আলহামদুলিল্লাহ, এর ওই সাসা রিকশা চালক যেমনে পড়ে ও এমনে পড়ে, ও বলে গোবার নিতা কতক্ষণ না কে আর পিছন নামাজি হয় না আর ফতো মাইনে নেই, এত দূরের কথা নামাজি তো হয় না, পিছন লাহানে জলি পড়ে ডাইরেক্ট এই মাদ্রাসার একটা কিরাতখানা পুলার কাছে ক্লাস করতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, আমার মাদ্রাসার ছাত্র নূরানি একটা সামনে বসাই দেব সুরা ফাতিহার ভিতরে 31টা ভুল কতক্ষণ নাকি স্যার সাহেব হাক করে আবার কি কয় এত বড় আহলে খবিজ করে ইমাম হে আবার তুমি কি বুঝবা সাঙ্গু সে না আমরা বুঝি আর কেরাত খানার পোলাপান বুঝে ঠিক না বেটে এ কষ্ট হইতেছে আর ঠিক আছে দোহারে আইসি প্রায় 10 বছর পরে শুরুতেই কইছি আল্লাহর কুতুব বলে গেছে হয়তো কণ্ঠটা ভাঙ্গা আর কত বাজবে এই ডোলটা, এই যে ডোলটা যে বাজাইতেছে 90 বছরের কাছাকাছি আজকে 65 বছর ওই ডোলটা বাজে আব্দুল হামিদ সাহেবের, সিল্লাইতে সিল্লাইতে কাদিয়ানিদের বিপক্ষে সিল্লাইতে সিল্লাইতে কণ্ঠ গেছে, যৌবন গেছে, শোক গেছে, মান গেছে, সম্মান গেছে, পুরা বয়সে জেল খাচ্ছে কথা কন না কে আর কি বাকি আছে বেটা
আপনারা তো আর শুনছেন চেহারা দিক চাই, আমি চাইছি তার পার দিকে, পাউডার পানিতে ফুলে গেছে দেখলাম, পায়ে তখনই পানি আসে যখন কিডনি বাদ হয়ে যায়। জানি না এই বুজুর্গ আর কয়দিন থাকবে, একটু ঘুরাই দেন ফ্যানটা একটু হালকা, বাস বাস। জানি না এই মুন্সিগঞ্জের রত্ন আর কয়দিন এই দুনিয়ায় থাকবে। আহম্মদ শফি সাহেব যতদিন বাইসে ছিল চিনু নাই, তেতুল হুজুর কইছো কত কিছু কইছো, সর্বনে আল্লাহর কুতুব ফয়জুল করিম রে চিনেন নাই আপনারা, ফজলুল করিম রে চিনেন নাই, তার দেশের মানুষ পাগল ছাগল কত কত কিছু কইছে, কালা পাড়ির মতো দুইটা দাড়ি হুদে হু হু করে কান্দে, কান্দন যে আমার মাওলার কাছে দামি হিরে জাননি চান্দু। আল্লাহ পাক জোরে বলতে পারে না, তোমার নবীর এত দাম হইছে কেন? একমাত্র আমার নবীর জীবনটাই কান্দুই না নবী ছিল আমার নবী, আমার নবীর জীবনের এক রাত্রের উম্মতের লাগে চোখের পানি এক পালায় দিলে, গোটা জিন্দিগিতে যত নবী আছে সব নবীর চোখের পানি এক পালায় দিলে আমার নবীর রাতের একটা রাতের স্বর্ণস্থান পুরো হবে না। কথা কর না কেন? এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝেন, এই জমিনের মালিক কে? এখনো পর্যন্ত নবীর রওজায় বসে সালাম দিয়া আশেকের রাসূল রাস্তা ফিরে আসতে পারে নাই। মুফতি আব্দুর রহমান সাহেবের মুখে আমি একটা কথা শুনেছি, চলে গেছে মুনাজারে বাংলাদেশ, চলে গেছে বাংলাদেশের ফকিহ মিল্লাত, সারা বাংলাদেশের গর্ব ছিলেন মুফতি আব্দুর রহমান সাহেব, তো সুন্দর আল্লাহর কুতুব একটা কথা বলতেন, আমার মন বলে এখনো যদি কোনো মানুষ ইশক নিয়ে রসূলের আওয়াজে সালাম দেয়, সালামের আওয়াজ এখনো উম্মত শুনতে পায়। একজন হুজুরকে জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনি কি শুনছেন? হুজুর কেন্দ্রে দিয়ে বলছিল, বেদের খবর শুনতে চাইস না। তারপরে বোঝা গেছে এরা আল্লাহ রসুলের সালামের উত্তর শুনছে, আর রসুল তো বলছে মান যার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরে এসে সালাম দিল তার জন্য আমার সুপারিশ অজীব হয়ে যাবে। সুপারিশ অজীব কার হবে? নবীদের সালামের উত্তর দিছে তার জন্যই তো, সুৎকর ঘুষকর বোতলখোর টাকা আছে হতে যাইয়ের নবীরে সালাম দিলে নবী উত্তর দিবে না? বুইনের হক মাইরা বাইর হক মাইরা বাইর হক মাইরা বেটা হজে গেছে টাকা আছে মেগুলা দোকান আছে চারটা পাঁচটা হজ করে আইছে টিরিং টিরিং হাজি, কথা কর না কে ওর হজ কবুল হইব। ও বাবা রে, মুফতি আব্দুর রহমান সাহেব একটা কথা বলেছেন, আশেকে রাসূল যে তার সালামের উত্তর নবী এখনো দিবেন, ঠিক না ঠিক? জোরে কর উলামা একরাম এখন রেডি হন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই কথাটা মৃত্যুর আগ পর্যন্ত আশেকে রাসূলদের জবানে বাজবে। আশেকে রাসূল মানে কি? বারে রবিউল আউয়ালে ঢোল ডক্কর পিডাইয়া ঈদে মিলাদুন নবী মাহফিল, ঈদে মিলাদুন নবী মাহফিল, এইগুলা কই রাস্তায় ধারে মিছিল দিল এটা আশেকে রাসূল কয়, ওরে কয় আশেকে শয়তান, কথা কর না কেন? আশেকে শয়তান এডি, আশেকে রাসূল কারে কয়? নবীর কথা শুনবে চোখ দিয়ে ধর ধর করে পানিগুলা পড়বে হযরত ওমরের মতো আবু বকরের মতো, যেরকম ভাবে একটা জ্বলন্ত হাদিস আপনাদের সামনে পেশ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বান্দি ছিল, নাম ছিল তার জানিমা, কি নাম? এই জানিমাকে হযরত ওমর রাদিয়াল্লাহু একটা ঘুষি দিয়া চোখটা নষ্ট করে দিছিল, খেলাফতের আশেদার মধ্যে দেখবেন কওমি মাদ্রাসায় পড়ানো হয়, বানানো কথা আমি বলি না কারণ আমার দিকে আজরাইল গুলে চাইয়ে রয়েছে। এই বাংলাদেশে মিডিয়ার জন্য আজকে মামুনুল হক জেলে, আল্লাহ যারা আস্তে কথা কয় হাকে বাড়ি করছি না, জানি যাই যায় দেহার বউ উডাই দিয়ে হয়েছে, বউর কাছে তো সবাই দুর্বল ওই ডেই কই দেই জোর হইলে ওই সাসা হেডাও বউর কাছে দুর্বল, সাসা এ ওর শুনে যে অলেকার মারে ডাক দেয় দরজা খোলা আমি আইসি মেঘুলের দিয়ে, তুই আইস
তুই জানোস না আমার বাতের ব্যারাম আছে, এত রাত আইসো কিনলে গা বেড়ায় বিড়ির ডরে মসজিদ যে ঘুমায়, কথা কর না কে দরজা খুলতে কইলে যদি আবার টাইট ফিট মেরে দেয় এই ডরে বেড়ায় কে যদি একটা রাইতি তো রাইতে একটা বাজে গেছে আবার শুনতে শুনতে মসজিদে হুইয়ে তুই। এটা খুব কড়া জিনিস রে ভাই, এটা আমরা হুজুররাও দুর্বল রাইট সাইডটা শুনে আমরা যখন যাই কই দরজা খোল বাবারে যেই মশান মশান দেই ভাইন মাসের মতো মোড়াইতে মোড়াইতে ওড়ে। তাহলে বোঝা গেল খালি নবীরাবুর কাছে দুর্বল ছিল না, আমরা হুজুরও দুর্বল, মেম্বার চেয়ারম্যান দুর্বল না, সবাই বোর কাছে দুর্বল, কথা কর না কে আরো জোরে কর আরো জোরে। আমি ওয়াজ করবার মাত্র পাঁচ থেকে সাত মিনিট, কারণ আমি আইসি মাগরিবের টাইমে, আমার উঠে এসে সাড়ে চার ঘন্টা পরে, আমার সময় ওহিনী খেয়ে গেছে গাছে, অতএব আমার লিমিট আছে সাত থেকে আট মিনিট কথা কব, যদি জোর মরদে হি আপনাকে তাহলে একটু বার বনালে হিনি শেষ হয়ে যাবে। এই মুসলমানের বলা হযরত ওমর এই জনিমাকে একদিন ডাক দিছে, এদিকে আয় মা, যে ছিল তার বান্দি, বান্দি ছিল ওই জমানায় বান্দি কি স্ত্রীর মতো ব্যবহার করা ইউজ করা যায় ছিল কি উলামা ইকরাম কথা বলে না কেন, এখন সেই বান্দিকে সে মা বলে, কারণ কি হযরত ওমর ইসলাম কবুল করার পরে বান্দির একটা চোখ নষ্ট, ইসলাম কবুল করার পরে ওমর তাকে আজাদ করে দিছে, আজাদ করে দেওয়ার পরে বলে এই রডটা ল, এই রডটা দিয়ে আমার চোখে একটা গুঁতে দে, আমার চোখটাও তুই নষ্ট করে দে। জনিমা বলে আমি আপনার চোখটা নষ্ট করব কেন, আপনি তো আমার কফিল আপনি আমার মনি। ওমর বলে এখন আর আমি তোর মনিব না, আমি তোরে আজাদ করে দিছি, আমি দেখতাছি তোর চোখটা নষ্ট, চোখটা সকালবেলা ঘুমের থেকে উঠলে কেতর আসে ময়লা আসে, এই চোখের যন্ত্রণা তোর যে কত, আমার মাওলা সারা তোর চোখের যন্ত্রণা তুই সারা আমি ওমর বুঝি না, তবে এতটুকু বুঝি আমি ওমর যখন তোর চোখটা ঘুষি দিয়ে নষ্ট করি তখন ছিলাম আমি জানোয়ার, এখন আমি কালেমা পড়ে হয়ে গেছি আনোয়ার। এ মুসলমান ভাইরা এখন আওয়াজ দিয়া, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আনোয়ার হব কি, এখন জানোয়ারের চাইতে খারাপ হয়ে গেছি, আমার নবীর গালি দেয় সায়া সায়া দেখি, ওলামা একরাম মাঠে নামলে তাদের জিএমবি কইয়া গালি মারি দলের কারণে, আমি অমক বড় দলের নেতার সভাপতি, অমক মন্ত্রীর বাইক না, আমি অমক দলের সহসভাপতি সাধারণ সম্পাদক, দলের মায়া এত বেশি হইল আমার এতিম নবীর মায়া কি তোমার অন্তর থেকে বিদায় নিয়ে গেল, তোমাদের অন্তর থেকে বিদায় নিতে পারে গো, ওমরের মতো যারা এখন আনোয়ার হয়ে গেছ দীপ্ত কন্ট্যাক্ট আওয়াজ দিবা, বাংলাদেশের বাহিরে বসে আসাদপুরের মধ্যে একটা নাস্তিক আমার নবীর মক্কার ডাকাত বলে গালি দেয়, লুবা রহমান আমার নবীর পরকিয়া নবী বলে গালি দেয়, মুফাসসির ইসলাম মুফা আমার নবীর বলে নবীর চরিত্রের মধ্যে ভেজাল ছিল, এ দোহারের মুসলমান দীপ্ত কন্ট্যাক্ট আওয়াজ দিয়ে দিবা, আজকে 8ই অক্টোবর আমার মাওলার দেখায় দাও, 8ই অক্টোবর একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, এই নাস্তিক গুলা বাংলাদেশের বাহিরে বসে গালি দাসকা মায়ের স্তনে দুধ খায়া থাকলে আজকে 8ই অক্টোবর চ্যালেঞ্জ করলাম বাংলাদেশ আইসা দা, প্রত্যেকটা নাস্তিক রে কুকুরের মতো কুবায় আমার মক্কা একারা দিয়াস, আল্লাহকে দু হাত দেখায় আল্লাহ আবার কোন দিক লয়ে গেল। এই মুসলমানের পোলা এদিকে আওয়াজ দিতে হবে, এই জমিনের মালিককে তোমরা মাঝখান দিয়ে দেবে না, তোমার তো বেটা নারায় বেসালাত কইছি
এই মুসলমানের সন্তান একবার আওয়াজ দিও, মুফাসসির ইসলাম মুফা, তুই আমার নবীরে বলস, নবীর চরিত্রে ভেজাল ছিল। নবী 6 বছরের আয়েশারে বিয়ে করছে সেক্সুয়াল কারণে, নাউজুবিল্লাহ, তা আসতে বলেন কেন? মা আয়েশাকে সহ নবী 11 জন বিবাহ করেছেন। আমার 11 জন মা, আপনার মা, আমার মা, জাতীয় মা, একটা মাকেও তিনি সেক্সুয়ালের জন্য যৌবনের লালসায় বিয়ে করে নাই। হ্যাঁ, জোরে কর, একজন মুখ বন্ধ করে বই রয়েছে। নবীর কথা শুনে যদি আওয়াজ না দেন, মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার নবীর চেহারাটা পাবেন না। ওয়াজে বইয়া ভূতুম পেশার মতো বইয়া তো তোমার আইতে হয়েছে কেনা? আমি কি শেখ হাসিনার পক্ষে ভোট চাইছি? শেখ হাসিনার শরীর তুলে কথা কইতেছি, খালেদার শরীর তুলে কথা কইতেছি, রওশনা একসাথে তো কইতেই আছি। কোন নেতা নেত্রীর চরিত্রের কথা বলি নাই, পৃথিবীর শ্রেষ্ঠ একজন চরিত্রবান, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। কে কে কে? জোরে বলতে হবে, কে কে কে? ওই নবীর পক্ষে মাহবিলের মাঝখান দিয়ে বজ্রের মতো একটা আওয়াজ হবে তাকবীরের ঢোলে, আসাদ নূর আমার নবীরে মরুভূমির ডাকাইত বলে, আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়, বাংলাদেশের বাহিরে বয়ে গালি দেশ খাই দেশ আয় না, তুই যে এয়ারপোর্ট দিয়ে আসবি ওইখানে তোরে গাড়িয়ে ফেলাবো, কথা বলেন না কেন? এ দোহারের মুসলমান, আজকে 8ই অক্টোবর একটা সাক্ষী থাকবে এই জমিন, সাহাবা মাদ্রাসা আজকে সাক্ষী থাকবে 8ই অক্টোবর, মুফাসসির ইসলাম মুফা সহ, আসাদপুর সহ, লুবা রহমান সহ, যেই নাস্তিক তাসলিমা নাসরিন সহ, বাংলাদেশের যে এয়ারপোর্ট দিয়ে এইগুলা ঢুকবে, আশিক রাসূল যারা মানে, হত্যে নবুয়তের সাইনবোর্ড যাদের বুকে আছে, দীপ্তকাণ্ড আওয়াজ দিতে হবে, প্রত্যেকটার তার ভাঙ্গা জবাব দিব, কে কে রাজি আছো? আরে পরে হাত তুলে ভাইয়া, নবীর পরে নবী নাই এই স্লোগানটা দেয়া ফরজ, কথা কন না কেন? নবীর পরে নবী নাই এটা কে কইছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল, পড়েন পড়েন, আপনার গদিয়ে পড়াইছে কি লিখে জানেন? কত আপনি দেন, আমরা দিলে তো মনে করবেন হুজুর কো খেদাতটা বানাই লইছে। নবীর পরে নবী না এটা আমি বলি নাই, কে বলেছে? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, যিনি আপনার আমার মাফ করনে ওয়ালা উনি বলেছে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যার কাছে সব কিছু জানেওয়ালা, আমরা জানি না, কে জানে? সে যদি বলে আমার নবী শেষ নবী, এটা স্লোগান যদি না দেয়, এটা না মানি, তাহলে বোঝা গেল আমার ইমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, আমিন।